তো আমরা দুই এর দিকে চালু করে দিলাম আমরা এখন সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করুন দেখবেন আমাদের মেশিনটি কিভাবে টেনে নিয়ে যাচ্ছে আমাদের পিছনের সাইডটি দিয়ে কিন্তু সোকলাগুলো কিন্তু বের হয়ে চলে আসছে একদম পিষিয়ে ফেলেছে আমাদের সেই আখের রসগুলো বের হবে এই চাকনিতে সুন্দর করে ছেকে তো এখন আমরা চালু করে দিচ্ছি আপনারা লক্ষ্য করুন একদম ক্লিন একটি কালার দেখতে পাচ্ছেন শীত পেরিয়ে গরম চলে আসলো আর এই গরমকে উপলক্ষ করে প্রত্যেকটা নতুন উদ্যোক্তা এবং ব্যবসায়ীগণ কিন্তু নতুন নতুন বিজনেস আইডিয়া খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে তো সেই প্রচেষ্টাকে সফল করার উদ্দেশ্যে আমাদের বিজনেস বাংলা এই ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সামনে নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হলাম আর এই পুরো ভিডিও জুড়ে আমরা একটি মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটি আপনারা অলরেডি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে অটোমেটিক সুগার ক্যান মেশিন এই মেশিনটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে আখের রস তৈরি করে নিতে পারেন বন্ধুরা আর আমাদের এই মেশিনটি যেহেতু সব দিক থেকে একদম ঢাকা তো সেক্ষেত্রে থেকে আমাদের কিন্তু অনেক স্বাস্থ্য সচেতনপূর্ণ এক গ্লাস আখের রস কিন্তু আমাদের উপহার দিতে পারে বন্ধুরা আমরা বাজারে যে সকল আখের রসের মেশিনগুলো দেখে থাকি তো সেগুলো কিন্তু সন্দেহ থেকে থাকে যে এগুলোকে আসলে কতটুকু স্বাস্থ্য সচেতনপূর্ণ সেই চিন্তা করে কিন্তু অনেক ক্রেতাই কিন্তু এই সকল আখের রস খায় না তো আপনি কিন্তু চাইলে এই মেশিনটি নিয়ে বাংলাদেশে এ প্রান্ত থেকে ও প্রান্ত নিয়ে কিন্তু আপনি এই মেশিনটি নিয়ে ব্যবসা করতে পারেন বন্ধুরা কারণ যেহেতু এটি একটি লাইট ওয়েট পূর্ণ একটি মেশিন সেহেতু আপনি চাইলে যে কোনো শহরে যে কোনো স্কুল কলেজ মাঠ পর্যায়ে মানে যে কোনো জায়গায় কিন্তু আপনি এই মেশিনটি নিয়ে যেতে পারবেন আর আমরা যে সকল গতানুগতিক মেশিন দেখে থাকি সেগুলো কিন্তু অনেক ভারী ওয়েট এবং ডিজেল দিয়ে যেহেতু চালিত তাহলে কিন্তু অনেক বেশি শব্দ দূষণ হয়ে থাকে এবং অনেক ঝামেলা থেকে থাকে আমাদের এই মেশিনটির কোনো শব্দ দূষণের ঝামেলা নেই আপনি এটা চাইলে বিভিন্ন ধরনের জুস বার বিভিন্ন ক্যাফেটেরিয়ার ভিতরে ক্যাফের ভিতরে কিন্তু এই মেশিনটি বসিয়ে সেগুলো বিভিন্ন প্লাস্টিকের বোতলগুলিতে আমরা সাধারণত যে সকল জুসগুলো পুরো দিয়ে থাকে সেরকম আপনারা জুস আকারে কিন্তু ক্রেতার সামনে প্রদর্শন করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন যারা স্টুডেন্ট আছেন অথবা যারা চাকরিজীবী আছেন তারাও কিন্তু চাইলে এই ব্যবসা করতে পারেন কারণ স্টুডেন্টরা স্কুল কলেজের পাশাপাশি কিন্তু তারা চাইলে দিনের 3 থেকে 4 ঘন্টা যদি বিভিন্ন বাজারের ধারে বিভিন্ন জায়গায় যদি বসে তাহলে কিন্তু সে একটা ভালো একটা টাকা ইনকাম করতে পারে বন্ধুরা অথবা চাকরিজীবীরা একটা লোক রেখে দিয়ে যদি এই মেশিনটি তার হাতে তুলে দিয়ে সে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তাকে দেওয়ার পরে এই মেশিনটি নিয়ে ব্যবসা করে তারাও কিন্তু লাভবান হতে পারে বন্ধুরা অলওভার এই মেশিন দিয়ে কিন্তু আপনার প্রতি ঘন্টায় 300 কেজি আখের রস তৈরি করতে পারেন আর এরকম ভাবে যদি আপনার 3 থেকে 4 ঘন্টা অথবা 5 থেকে 6 ঘন্টা যদি এই মেশিনটি চালান তারপরে কিন্তু আপনারা চাইলে জায়গা বুঝে অবস্থান বুঝে ক্রেতার চাহিদা বুঝে আপনি কিন্তু প্রতিদিন 3 থেকে 4 হাজার 4 থেকে 5 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন প্রতি মাসে অ্যাভারেজে কিন্তু আপনার প্রায় 90 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব যদি আপনি সেই ধরনের এফোর্ট আপনি দিয়ে থাকেন এবং সেই ধরনের ক্রেতার চাহিদা থাকে বন্ধুরা তো এই পুরো ভিডিওতে বিস্তারিত দেখবো এই মেশিনটি কত ভালো কাজ করে এবং এই মেশিনের আখের রসটা কত পরিশুদ্ধ হয়ে থাকে এবং আমাদের এই মেশিনের কি কি ধরনের ফিচার আছে সব কিছু বন্ধুরা তো চলুন আমরা সরাসরি দেখে নিই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের এতক্ষণ যে মেশিনটি নিয়ে এত কথা বললাম সেই মেশিনটি কিন্তু আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই মেশিনটি কিন্তু অটোমেটিক সুগার ক্যান মেশিন এটির মাধ্যমে কিন্তু আপনারা গরমের দিনে একটি সফল ব্যবসা দাঁড় করতে পারেন তো মেশিনের প্রোডাকশন দেখানোর আগে আপনাদের সরাসরি দেখিয়ে দিতে চাই এই মেশিনের ভিতরে কি কি ধরনের ফিচার আছে এবং এই মেশিনের কন্ট্রোলিং বক্সটা কত কঠিন না সহজ এই বিষয়টি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এখন বন্ধুরা তো আপনাদের শুরুতেই মেশিনের ফিচার বলতে এখানে যে নলটি দেখতে পাচ্ছেন এর ভিতর দিয়েই কিন্তু আমাদের সেই আখটি কিন্তু দিলে ভিতরের যে 3টি রোলার আছে এই 3টি রোলারের মাধ্যমে পিষিয়ে ফেলে কিন্তু আমাদের আখ থেকে কিন্তু রসগুলো কিন্তু এখানে পড়বে আমাদের দেখতে পাচ্ছেন এই ছাকনিটির ভিতরে কিন্তু রসগুলো পড়বে এই ছাকনির ভিতরে রসটা পড়ার পরে এই ছাকনি থেকে সুন্দর করে উপরের যে উচ্ছিষ্ট অংশগুলো আছে সেগুলো কিন্তু উপরে থেকে গিয়ে আমাদের পরিশুদ্ধ রসটা কিন্তু এর ভিতরে চলে যাবে তারপরে কিন্তু আপনি সুন্দর করে এই ট্যাপটাকে এই নলটাকে ঘোরালে কিন্তু আপনাদের রসটি কিন্তু বের হয়ে যাবে বন্ধুরা তো এটি ছিল আমাদের এই সাইডটির কাজ পরবর্তীতে আপনাদের দেখাই এখানে কি আছে এখানে হচ্ছে এই এই এটির মাধ্যমে কিন্তু আমাদের রোলারটি সামনের দিকে ঘুরবে এবং এটির মাধ্যমে কিন্তু আমাদের রোলারটি পিছনের দিকে ঘুরবে তো সামনে আর পিছনে দেওয়ার একটাই কারণ হচ্ছে মাঝে মাঝে যদি কখনো আপনাদের আখটি আটকে যায় তখন কিন্তু আপনি পিছনের দিকে নিয়ে আবার কিন্তু সামনের দিকে দিয়ে দিতে পারছেন এটি আসলে খুবই অত্যাধুনিক একটি পদ্ধতি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে অংশটি এটির মাধ্যমে কিন্তু এই রোলার থেকে সামনের ফ্রন্টের সাইডটিতে যে আমরা আখটি দেব এই আখগুলো কিন্তু এই রোলারের পিষিয়ে কিন্তু পিছনের সাইড দিয়ে সোগলাগুলো কিন্তু বের হবে তো এটি কিন্তু সোগলা বের হওয়ার পথ তো এটি ছিল আমাদের মেশিনের রোলারের সিস্টেমগুলো আর আপনারা কিন্তু বাসাবাড়ির 220 লাইনের মাধ্যমে চালাতে পারবেন এবং ব্যাটারি হলে সেটা 12 ভোল্টের ব্যাটারির মাধ্যমে সেটি চালাতে পারবেন তো আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য প্রোডাকশনটি আমরা কিন্তু বাজার থেকে আখ নিয়ে আসছি আপনার চাইলে এরকমভাবে কম দামে আখগুলো একদম সরাসরি ক্ষেত থেকে নিয়ে এসে কিন্তু আপনারা ক্রেতার সামনে কিন্তু 10-15-20-30 টাকা পর্যন্ত জায়গা বুঝে গ্লাস বিক্রি করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি মেশিনটি চালু করে দিয়েছি এবং আখটি আমরা দিয়ে দিলে কিন্তু আমাদের রসগুলো তৈরি হবে তার আগে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি স্টিকার এই স্টিকারগুলো সাধারণত প্রত্যেকটা মেশিনের সাথেই লাগানো থাকে যেখানে মেশিনের বিস্তারিত বিষয়গুলো লেখা থাকে তো এখানে দেখতে পাচ্ছেন মেইন বিষয়গুলো এটার রেটিং 350 ওয়াটের এটি কিন্তু ভোল্টেজ 220 ভোল্ট আপনাদের আগেই বললাম বাসাবাড়ি 220 লাইন
লাইনের মাধ্যমে চালাতে পারবেন। এটির একটি সবচেয়ে চমৎকার একটি বিষয় হচ্ছে এটি প্রতি ঘন্টায় কিন্তু প্রায় 300 কেজি আখের রস তৈরি করতে সক্ষম এই মেশিনটি বন্ধুরা। পাশাপাশি এই মেশিনটি 46 কেজি ওজনের। বন্ধুরা আমার হাতে যে দেখতে পাচ্ছেন আখটি, এই আখটিতে আমরা এখন রস তৈরি করে আপনাদের দেখাবো। তার আগে কিন্তু আমাদের এই সুইচটি কিন্তু এই রেগুলেটরটি কিন্তু দুইয়ের দিকে দিতে হবে। দুইয়ের দিকে দিলেই কিন্তু আমাদের রোলারটি কিন্তু আমাদের আখটি ভাঙাতে কিন্তু সক্ষম হবে। তো আমরা দুইয়ের দিকে চালু করে দিলাম। চালু করে দেওয়ার পরে আমাদের এখন এই আখটি কিন্তু এই বরাবর ধরলেই কিন্তু আখটিকে টেনে কিন্তু পিষিয়ে ফেলে কিন্তু সেই রসগুলো বের করে ফেলবে বন্ধুরা। আমরা এখন সুন্দর করে দিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করুন, দেখবেন আমাদের মেশিনটি কীভাবে টেনে নিয়ে যাচ্ছে। আর পিছনের দিকে যদি আপনি লক্ষ্য করেন বন্ধুরা, দেখতে পাবেন আমাদের পিছনের সাইডটি দিয়ে কিন্তু শোকলাগুলো কিন্তু বের হয়ে চলে আসছে, একদম পিষিয়ে ফেলেছে। আপনার এটা দ্বিতীয়বার দেবার কোনো দরকারই নেই। অনেকে আছে, অনেক আমরা সাধারণত বাজারে যে মেশিনগুলো দেখে থাকি, তেলের চালিত মেশিনগুলো দেখে থাকি, তো সেই মেশিনগুলো কিন্তু 2-3 বার পর্যন্ত দিয়ে থাকে তারা। তো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি আপনার প্রোডাকশন খরচ বেড়ে যায়। কম বিদ্যুৎ খরচে প্রতি ঘন্টা চালালে মাত্র 6-7 টাকা বিদ্যুৎ খরচে আপনি এরকমভাবে প্রতি ঘন্টায় প্রায় 300 কেজি আখের রস তৈরি করতে পারেন বন্ধুরা। আর আপনাদের আর একটা বিষয় হচ্ছে সেটি, আপনাদের যদি আখের শোকলাগুলো একটু দেখাই, দেখতে পাবেন একদম শুকনা শোকলাগুলো, এগুলো দিয়ে কিন্তু আর এক ফোঁটা রসও কিন্তু এদের ভিতরে নাই বন্ধুরা। তো আপনারা কিন্তু অলরেডি বুঝেই গেছেন আমাদের এই মেশিনটির প্রোডাকশন রেট কেমন এবং এই মেশিনটি কত ভালো কাজ করে। আমাদের মেশিনটি কিন্তু অফ করে দিয়েছি, কারণ আমাদের আখ সবগুলো কিন্তু আমাদের পিষিয়ে ফেলানো শেষ। এখন কিন্তু আমরা এই নলটা চালু করলেই আমাদের সেই আখের রসগুলো বের হবে এই চাকনিতে সুন্দর করে ছেঁকে। তো এখন আমরা চালু করে দিচ্ছি, আপনারা লক্ষ্য করুন কি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন রসগুলো, একদম পরিপূর্ণ বিশুদ্ধ রসগুলো কিন্তু বের হচ্ছে। আমরা সাধারণত বাজারে বিভিন্ন জায়গায় যে রসগুলো দেখে থাকি সেগুলো কিন্তু অত বেশি খুব বেশি ক্লিন হয়ে থাকে না। আমাদের এই মেশিনটি 304 গ্রেডের স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, যেহেতু এটি একটি ফুড গ্রেডের, সেজন্য আমাদের এই মেশিনটির মাধ্যমে যে রসগুলো তৈরি হবে সেটি কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে, এবং এটি চারপাশ দিয়ে একদম আবদ্ধ, তাই বেশি ময়লা ঢোকার কোনো আশঙ্কা নেই। তো আমরা বাজারে যে সকল মেশিনগুলো দেখে থাকি সেগুলো কিন্তু কোনো আবদ্ধতার কিছু নাই। তো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ধুলাবালি ওই মেশিনগুলোর সাথে লেগে থাকে এবং আপনাদের সেই আখের রসগুলো কিন্তু খুব বেশি পরিশুদ্ধ হয় না। আর আমাদের এই মেশিনের মাধ্যমে যে রসগুলো হচ্ছে সেগুলো একদম আপনারা দেখতেই পাচ্ছেন, একদম পরিশুদ্ধ রস, একদম ক্লিন একটি কালার দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু যেহেতু মেশিনটা আমাদের অনেক ইউনিক একটি মেশিন এবং আপনারা যদি হাতে গ্লাভস পরে সুন্দর করে ক্রেতার সামনে পরিবেশন করতে পারেন, তো সেই ক্ষেত্রে থেকে আমাদের বাজারে যে সকল মেশিন আছে সেগুলোর যদি 20 টাকা বিক্রি করে, আপনি যদি 25 টাকা বিক্রি করেন, ক্রেতা কিন্তু ওদের থেকে না নিয়ে আপনার কাছ থেকেই নেবে। তো আপনি বুদ্ধিমান একজন ব্যবসায়ী হিসেবে আপনার অবশ্যই উচিত আমাদের এই মেশিনটিকে অর্ডার করে নিয়ে আপনি এই গরমটিকে কাজে লাগিয়ে ভালো একটি ব্যবসা দাঁড় করানোর। আশা করছি সকলের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি একটি লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আর আমাদের এই মেশিনটি যদি আপনাদের অত্যন্ত ভালো লেগে থাকে এবং আপনিও যদি একজন নতুন উদ্যোক্তা হিসেবে নিজেকে সফলভাবে দাঁড় করাতে চান, তাহলে কিন্তু চাইলে আমাদের এই মেশিনটি অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিন থেকে নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করে অর্ডার করতে পারেন, অথবা আপনি কিন্তু ডেসক্রিপশন থেকে আমাদের নাম্বারটি নিয়েও যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ডেসক্রিপশনে দেওয়া অ্যাড্রেসটি নিয়ে কিন্তু সরাসরি আমাদের ক্যাম্পাসটি ভিজিট করে চাইলে কিন্তু আমাদের মেশিনটি কিন্তু আপনি অর্ডার করতে পারেন বন্ধুরা। এবং আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, আপনাদেরকে সরাসরি আমাদের এই প্রোডাকশন রেটটি আপনাদের সামনে আখ ভাঙিয়ে কিন্তু দেখিয়ে দেবো বন্ধুরা। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন উদ্যোক্তা হিসেবে নিজেকে দাঁড় করানোর জন্য, এরকম আরও ভালো ভালো বিজনেস আইডিয়া পাওয়ার জন্য আমাদের বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন। তো সর্বশেষে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।